নির্বাচনী সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে নরসিংদীর 4 আসন নিয়ে ভোট সংলাপ। কৃষি নির্ভর অঞ্চল হিসেবে পরিচিত নরসিংদীর 4 আসন থেকে ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি মুজাহিদ শুভ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনায় আমার সাথে যুক্ত হয়েছেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হযরত আলী মাস্টার এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফজলুল হক অ্যাডভোকেট। সময়ের ভোট সংলাপে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে আসব জনাব ফজলুল হকের কাছে। আমরা জানি যে এই আসনে বিরোধী দল এবং সরকারি দল দুটি সমশক্তিধর এবং ক্ষমতার পালাবদল মাঝে মাঝে আমরা হতে দেখেছি, কিন্তু এই যে আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে জনগণ আপনাদের পক্ষে রায় দিবে কিনা? এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহঅবস্থান বিভিন্ন দিক থেকে আমরা আশাবাদী যে মনোহরদীপ বেলাব নরসিংদীর 4 আসনে আগামী একাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় নেই, আপনারা নির্বাচনে আপনাদের এই আসনটা পুনরুদ্ধার করতে পারবেন কিনা? এটা দীর্ঘদিন যাবতী পালাবদলের খেলা হয়, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এরশাদ নির্বাচনের পরের থেকেই এটা হয়ে আসছে। এবার আমাদের পালা, গত কিস্তে ইয়ে ছিল আওয়ামী লীগের বাইরে পাস করেছে, এবার কিন্তু আমাদের পালা। তো আমরা যদি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করতে পারি, একটা উৎসব মুখর পরিবেশে ভোট হয় নাকি, মানুষ বাড়ির থেকে এসে ভোট দিতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, তাহলে আমরা আশাবাদী আমরা এবার জয়ী হব। দলীয় যে এক ধরনের প্রস্তুতি তৃণমূল পর্যায় পর্যন্ত, এটা আসলে আপনারা শুরু করেছেন কিনা, করলে আপনারা কি করেছেন? তৃণমূল পর্যায়ে আমাদের প্রস্তুতি, আমাদের সাংগঠনিকভাবে ইউনিয়নের পর্যায়ের শাখাগুলি যৌথ বর্দীয় সভা, কর্মী সভা, সহযোগী সংগঠনের সম্মেলন, এগুলি প্রায় আমরা সমাপ্তির পথে নিয়ে আসছি। এখন আমাদের সাংগঠনিক কার্যক্রম রয়েছে উঠান বৈঠক, নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন, এই প্রক্রিয়াগুলি আমরা অতি সত্বর আরম্ভ করব এবং সেখানে আমাদের সংগঠনের যে দৃঢ়তা, যে অবস্থান, বিশেষ করে মনোহরদীতে আমরা সুদৃঢ়। এবং উনি যেখানে বলছেন যে নির্বাচন হলে পরে ওনারা বিজয়ী হবেন, নিরপেক্ষতার প্রশ্ন ওরা তোলেন, কিন্তু আসলে মনোহরদীপ বেলাবরে অনিরপেক্ষ বা নির্বাচনে কোনো সংশোধন কোনো সম্ভাবনা নাই। ওনারা যেমন বললেন যে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা শুরু করেছেন, আপনারা আসলে করতে পেরেছেন কিনা, কোনো বাধাপ্রাপ্ত এখন হচ্ছেন কিনা? আমরা তো ওই কাজগুলি তো আমরা ওপেনলি করতে পারতেছি না, কারণ আমরা তো মিটিং মিছিল করতে পারতেছি না। একটা ওয়ার্ড কমিটির মিটিং করব, ওইটার জন্য পারমিশনের প্রয়োজন হয়, পারমিশন হয় না। বা থানা কমিটির মিটিং করব, এটার জন্য হচ্ছে না। জাতীয় প্রোগ্রামগুলিও হ্যাঁ অনেক কষ্ট করে করতে হয়। সেই হেতু আমরা যেগুলি করে যাচ্ছি, ওই কমিটি টমিটি যেগুলি করছি, গোপনে 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 করে যাচ্ছি। এখানকার স্থানীয় জনগণ কিন্তু আমাদেরকে বলছে যে এখানে যেহেতু কৃষি নির্ভর এলাকা, একটি হিমাগার হওয়ার কথা ছিল দীর্ঘদিন থেকে, আপনাদের হয়তো প্রতিশ্রুতিও ছিল, কিন্তু এটা এতদিনও আসলে আপনারা সরকারের ক্ষমতায় থেকে কেন করতে পারলেন না? আমাদের বেলাব মনোহরদী অঞ্চলে কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান অঞ্চল, এবং সেখানে কৃষি বলেন, অন্যান্য ফল ফলাদি বলেন, এগুলি কিন্তু প্রচার প্রচুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু হিমাগারের প্রশ্নটা বারবার ঘুরে, হিমাগারের প্রশ্নটা আমাদের বারবার আসছে, কিন্তু আমাদের এখানে হিমাগারের প্রশ্ন আসলো এখনো সেই বাস্তব এ সৃষ্টি হয়নি যা হিমাগার করার মতো। এই যে ওনারা যে কথা বললেন যে পরিবেশ সৃষ্টি হয়নি, হিমাগার আসলে কতটুক যৌক্তিক, কতটুক দরকার এই জায়গাতে আপনারা মনে করেন? আপনারা থাকলে অথবা ভবিষ্যতে নির্বাচনে আসলে এটাকে করার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা চিন্তা করেছি, আমরা তো ক্ষমতা যাইতে কলাটা যেহেতু কৃষকরা বেশি করে ফলায়, এই কলাটাকে আমরা ওই কলা হিসেবে বিক্রি না করে এটাকে কোনো প্যাটেন্ট করা যায় কিনা, কলাটাকে ডাস্ট করে ওই যে প্যাকেট হিসাবে দানুবায়ু জাতীয় করে যদি আমরা ই করতে পারি, তাহলে বৈদেশিক মুদ্রাও পাবো এবং কৃষকরাও এটা করতে উৎসাহিত হব। এবং এই ব্যাপারে আমাদের, আমরা যদি ক্ষমতা দিতে পারি, ওই ব্যাপারে কৃষকদেরকে বিভিন্ন প্রকারের প্রযুক্তিগত সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। দীর্ঘদিন ক্ষমতার মধ্যে থাকলে একটা জিনিস হয় যে ক্ষমতায় থাকা যায় কিন্তু সাংগঠনিক অবস্থানটা আস্তে আস্তে দুর্বল হয়, এরকম দেখা যায় বিভিন্ন সময়। তো আসলে আপনাদের এরকম অবস্থান দুর্বল হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে এটাকে গতিশীল করার জন্য কোনো কার্যক্রম হাতে নিয়েছেন কিনা? আমাদের সাংগঠনিক কার্যক্রম ক্ষমতা থাকার ফলে
স্থবিরতা ক্ষমতা থাকলে পরে কিছুটা স্থবিরতা আসে এবং সেই স্থবিরতা কাটায় ওনার জন্য আমাদের কর্মসূচি গ্রহণ করেছি আমরা এবং নির্বাচন যত ঘরে আসবে আমাদের দলের সাংগঠনিক তৎপরতা সহজেই সংগঠন সহ সবগুলি ক্রমান্বয়ে বৃদ্ধি হবে আচ্ছা আপনার কাছে জানবো যে একটা নির্বাচনের প্রস্তুতির জন্য কিন্তু মাঠকর্মীর প্রচুর প্রয়োজন হয় কিন্তু এখন যেহেতু আপনার ক্ষমতায় নেই এটার সংকট অনেক ক্ষেত্রে দেখা যায় বলে মনে হয় এখন যে ধরনের মানে যত সংখ্যক মাঠকর্মী আছে তাদেরকে নিয়ে কি একটা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার মতো আপনার অবস্থায় আছেন কিনা ইনশাআল্লাহ আমরা যে কর্মী আমাদের আছে আমাদের কর্মী কেউ হারিয়ে যায় নাই কেউ বিএনপি থেকে আওয়ামী লীগে জয়েন করে নাই যারা আগে ছিল তারাই আছে নাকি তবে তারা একটু নির্জীব আছে কথা বলতে পারে না হ্যাঁ ওই বিভিন্ন রকমের ভয় ভীতির ভিতরে তারা কাটাচ্ছে একটু সুযোগ পাইলেই তারা তাদের ভোটটা সঠিক জায়গায় প্রদান করবে বলে আমার বিশ্বাস জাতীয় পর্যায়ে একটা কথা শোনা যায় যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা বারবার ঘুরে ফিরে আসে আসলে স্থানীয় পর্যায়েও যেহেতু আপনারা ক্ষমতায় আছেন মানে এটা আসলে কতটুকু মাঠ প্রস্তুত করা সম্ভব হবে আপনি মনে করেন নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশ সেই অনুকূল পরিবেশ মনোহরদী বেলাবতে অবশ্যই বিদ্যমান আছে এবং সেখানে কারণ আমি বিরোধী দলে আসবে ক্ষমতায় আছি যে আমার সংগঠন প্রস্তুত করতে না পারি তাহলে প্রতিপক্ষের দুর্দা লাভ নাই জনগণ তো একটা নিরপেক্ষ অবস্থানে আছে ওনাদের কথা আসলে আপনি কতটুকু আস্থা পাচ্ছেন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা যদি বলা হয় যে আগামীকাল নির্বাচন আজকে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে যার আমার বুড়ো আমি দেবো যাকে খুশি তাকে দেবো হ্যাঁ এই কথাটা ওই দিন বললেই হবে না কারণ এটা নির্বাচন একটা বিরাট প্রক্রিয়া পাঁচ বছর চলে অন্তত আড়াই বছর নির্বাচনের দামাডুল বাজাতে হয় নাকি তারা যদি দয়া করে এই সুযোগটা নাকি এখন থেকেই এই মুহূর্তে থেকেই এই সুযোগটা আমাদেরকে করে দেয় নাকি তাইলে ওই সুযোগটা আসবে না হয়তো নির্বাচনের 15 দিন আগে বা ওই ইয়ে ঘোষণা করার পরে তফসিল ঘোষণা করার পরে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় তখন আমাদের জন্য আসলেই তো কষ্টকর সবার জন্য আচ্ছা এখন আমরা বলি যে নির্বাচন যেহেতু খুবই কাছাকাছি এখন পর্যন্ত আপনারা মানে ক্ষমতায় থেকে যা করেছেন সামনে বার নির্বাচনে আসলে জনগণকে আসলে কি প্রতিশ্রুতি এখন দিতে চান আর কি করার বাকি আছে জনগণের জন্য জাতীয় নির্বাচনে নির্বাচনী দল হিসেবে আওয়ামী লীগ যখন নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে তখনই আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাটা কি সেটা কিন্তু আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সেটা ঘোষিত হবে আমরা মনে করি যে কৃষকদের যে উন্নয়ন কৃষি উপকরণের যে টুকু সামান্য বাধা বিপত্তি আছে সেগুলি নিরসন হবে আর আমাদের মনে হচ্ছে সবচেয়ে বেশি যেটা নাকি প্রতিফলিত হয় এটা শিক্ষাবান্ধব এলাকা এবং প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আছে আমাদের যিনি সাংসদ মাননীয় এমপি তিনি কিন্তু শিক্ষাবান্ধব অঞ্চলের উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কলেজ এবং এখন দুইটা কলেজ সরকারিকরণ হয়েছে এটা মনোহরদী একটা বেলাব এবং মনোহরদী একটা ডিগ্রি কলেজ ছিল সে বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজ হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় ছাত্রদের লেখাপড়ার সুবিধার্থে যেই বিল্ডিং প্রকল্প প্রয়োজন সেগুলি গ্রহণ করা হয়েছে আপনারা যদি ক্ষমতায় আসেন আসলে জাতিকে মানে এই এলাকার জনগণকে কোন আশা দিতে চান কি করতে চান তাদের জন্য বিশেষভাবে আমরা আমি যেটা বলতে চাই কৃষকদের জন্য কৃষিটাকে যান্ত্রিক করে ফেলা কারণ আজকাল গরু পাওয়া যাচ্ছে না হাল চাষ করা যাচ্ছে না কৃষকরা লাঙ্গল খুঁজে পায় না সঠিক টাইমে জমি চাষ করার জন্য নাকি এটা সরকারিভাবে যাতে আরো সহজলভ্যতা পাওয়া যায় যখন খুশি তখনই তারা যেন জমি চাষ করতে পারে যখন খুশি তখন তারা যেন পানি নিতে পারে নাকি আমি আজকে জমিটা রোপণ করব হ্যাঁ আজকে আমার পানির দরকার আজকে লাঙ্গল দরকার ওইগুলি যাতে অ্যাভেলেবল হয় এই ব্যবস্থাটা করব আর কৃষি পণ্যগুলি যেগুলো কলার কথা বললাম কলাটাকে যা যা করে হোক ওইভাবে নেওয়া যায় পানটাকে যাতে আরো সুরক্ষিত করা যায় কৃষকদেরকে আরো উৎসাহিত করা যায় ওই রকম আচ্ছা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ভোট সংলাপে অংশ নেওয়ার জন্য দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে নির্বাচনে যেই জয়ী হোক তারা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন এবং আমরাও কিন্তু এমনটাই প্রত্যাশা করি তো আজকের এই প্রত্যাশা নিয়েই শেষ করছি এখানকার ভোট সংলাপ আগামীকাল আমরা চলে যাচ্ছি নরসিংদী 5 আসনে সেই পর্যন্ত নিরাপদে থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়ে